যেকোনো বৈশ্বিক মহামারীতেই প্রথম আঘাতটা এসে পড়ে নারী ও শিশুদের উপর। চলমান মহামারী কোভিড-19 এর ব্যতিক্রম নয়। এ সময়ে যারা অন্তঃসত্ত্বা কিংবা সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছে তাদের মেনে চলতে হবে বাড়তি সতর্কতা, থাকতে হবে সচেতন। করোনাকালে যারা মা হচ্ছেন তাদের জন্য পরামর্শ দিয়েছেন দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রশনার বেগম। আজ আপনাদের জানাবো সেই পরামর্শগুলো। মোটা দাগে প্রসূতি মায়েদের গণপরিবহন এড়িয়ে চলতে বলেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভিড় ও অনুষ্ঠান এড়িয়ে চলা ও জ্বর বা হাঁচি কাশির যে কোনো রোগী থেকে দূরে থাকার পরামর্শ তাদের। বাড়িতেও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বারবার হাত ধুতে হবে, খেতে হবে প্রচুর পরিমাণে আমিষ, পানি, জলীয় ও পুষ্টিকর খাবার। চিকিৎসকের পরামর্শে ভিটামিন, খনিজ সাপ্লিমেন্টও চলবে। স্বাভাবিক অবস্থায় অন্তত 8 বার গর্ভবতী মাকে সশরীরে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেবার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু করোনাকালে বলা হয়েছে 4 বারের কথা। প্রথম দুটি ভিজিট 8 সপ্তাহ ও 12 সপ্তাহ স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিতে বলা হয়েছে। মোট 4 বার অন্তঃসত্ত্বা সশরীরে স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। 16 সপ্তাহে প্রথমবার, 24 থেকে 28 সপ্তাহের মাঝামাঝি সময়ে দ্বিতীয়বার, 32 সপ্তাহের পরে তৃতীয়বার, 34 ও 36 সপ্তাহের সময়ে শেষবারের জন্য স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। টিটেনাসের টিকা ঠিক সময়ে দিতে হবে। কোভিড-19 পরীক্ষা করাতে হবে গর্ভকালীন সময়ে অন্তত 2 বার। প্রথমটি 20 সপ্তাহে অর্থাৎ 5 মাসে এবং দ্বিতীয়টি 36 সপ্তাহে অর্থাৎ 9 মাসে। স্বাস্থ্যকেন্দ্রে বা চিকিৎসকের কাছে যাওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরবেন, অন্যদের থেকে 3 থেকে 6 ফিট দূরত্ব বজায় রেখে চলবেন। 5 মাস পেরিয়ে গেলে পেটের ভিতরে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখতে হবে। প্রথম 10 ঘন্টায় বাচ্চা অন্তত 12 বার নড়াচড়া করবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গুনে খেয়াল করতে হবে এই নড়াচড়ার মুহূর্তগুলো। খুব বড় কোনো ব্যত্যয় ঘটলে যোগাযোগ করতে হবে হাসপাতালে, পরামর্শ নিতে হবে চিকিৎসকের। প্রসূতি মাকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিতে বাহন ঠিক করবার পাশাপাশি নির্দিষ্ট স্বাস্থ্যকর্মী চিকিৎসকের সঙ্গে কথা বলে রাখাটাও গুরুত্বপূর্ণ। 36 সপ্তাহে করা কোভিড-19 টেস্ট পজিটিভ হলে কোন হাসপাতালে এ ধরনের ডেলিভারি করা হয় সে খোঁজখবর আগেই করে রাখতে হবে। গর্ভকালীন সময়ে বিপদের চিহ্নগুলো হলো প্রচণ্ড মাথা ব্যথা কিংবা চোখে ঝাপসা দেখা, সন্তান নড়াচড়া না করা, তলপেটে প্রচণ্ড ব্যথা কিংবা খিঁচুনি। এ সমস্ত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্রুত। উপসর্গ মৃদু হলে বাড়িতে আইসোলেশনে থেকে টেলিমেডিসিনের সাহায্যে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন। বাড়িতে পালস অক্সিমিটার রেখে মাঝে মধ্যেই ফুসফুসে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক আছে কি না তা দেখুন। 92-এর নিচে নেমে গেলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি প্রসবকালীন সময়ের আগে প্রসূতি মায়ের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ হয় তাহলে তো কোনো চিন্তা নেই, আর যদি পজিটিভ হয় তাহলে যে সমস্ত হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসা হয় সেখানে যোগাযোগ করতে হবে। সন্তান প্রসবের পর সন্তানকে মায়ের বুকের কাছে রেখে দেয়া যাবে আর সন্তানকে মা বুকের দুধও খাওয়াতে পারবেন, কারণ বিশেষজ্ঞরা বলছেন মায়ের বুকের দুধ থেকে করোনা ছড়ায় না। মা অসুস্থ থাকলে বুকের দুধ বাটিতে করে চামচ দিয়ে খাওয়ানো যাবে, অথবা অন্য মায়ের দুধ কিংবা বাইরের দুধও দেয়া যাবে। দুধ খাওয়ানোর সময় মা মুখে মাস্ক পরে নেবেন ও হাত ধোবেন। বর্তমানে বলা হচ্ছে প্রসব বা সিজারিয়ানের আগে প্রত্যেকটি মাকেই রক্তের সিবিসি, সিআরপি, কোভিড টেস্ট ও বুকের এক্সরে করে নিতে হবে। দীর্ঘ প্রহর গণনার পর অসহ্য অবর্ণনীয় প্রসব বেদনা মারিয়ে একজন নারী নতুন করে জন্ম নেন মা হিসেবে। প্রসবকালীন সময়ে নবজাতক ও প্রসূতি মায়ের সুরক্ষার জন্য পরিবারের সকল সদস্যের অংশগ্রহণ জরুরি বলে মত প্রসূতি বিশেষজ্ঞদের। মোকারম হোসাইন, ডক্টর টিভি, ঢাকা।